ঠিক আছে, শুনতে পাচ্ছ? আচ্ছা, কাহিনী খুব মজা হইলো আজকে আমাদের সাথে, কি আর করা যাবে। আচ্ছা বুঝছো কাহিনীটা কি হয়েছে এখানে? হ্যাঁ, মানে এন্টুর মান তো আসলে ক্ষত, এন্টু তো ছিল আমাদের ইতে হবে ওয়াটার, তাই না? এটা হবে 1.33 আর এটা হবে 1.5। এন্টু বাই এন মান ঠিকই আছে। মমতা কি আছো? আচ্ছা, তারপরে কি প্রবলেম ছিল তোমার? আচ্ছা, তোমার 17 নাম্বার। আচ্ছা দেখি 17 নম্বরে কি বলছে। 17 নম্বরে এ মাধ্যম বি মাধ্যম বোঝাই যাচ্ছে যে আলোকরশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেছে, মানে এটা হচ্ছে বি মাধ্যমটা হালকা, এ মাধ্যমটা ঘন। একটা জিনিস খেয়াল রাখবা, আমি কিভাবে এই জিনিসটা ভুলটা ধরতে পারছি চট করে বলতো, বা কেন আমি প্রথমে আমি এটা করছিলাম? কারণ খুব সহজ জিনিসটা মাথায় রাখবা, আলো যদি হালকা থেকে ঘন মাধ্যমে যায়, মনে রাখবা, এবার সেখানে তোমার প্রতিসরণাঙ্কের যে মান, প্রতিসরণাঙ্কের মান একের বেশি হবে হালকা থেকে ঘনতে গেলে, আর যদি ঘন থেকে হালকাতে যায় সেটার মান একের থেকে কম হবে। এই জিনিসটা মাথায় রাখলে তুমি চট করে ভুল টুল হলে ধরে ফেলতে পারবা, ঠিক আছে? তো আমাদের এখানে ছিল কাছ থেকে পানিতে যাচ্ছে, তাহলে ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে ঘন থেকে হালকাতে গেলে তার মান একের বেশি হবে না, একের কম হবে। তো দ্যাট ইজ ওয়াই চট করে ধরে ফেলা গেছে যে এখানে ভুল হয়েছে। তো যাই হোক, দেখি 17 নম্বরে বলছে, তাহলে 17 নম্বর আসলে এই সিনারিও, এই সিনারিও দিয়েই ব্যাখ্যা করা যাবে, ঠিক আছে? কি বললা? আচ্ছা ঠিক আছে, চিত্র আসলে 17-তে কি বলছে, থিটা সি এর মান কত। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। তো ঘন থেকে হালকা মাধ্যমে আলো যখন যায় তখন তার ক্ষেত্রে তোমার ইয়ের মান কত হয়, থিটা সি এর মান কত হয়? থিটা সি এর সূত্র আমরা কি পড়ছি বলতো? থিটা হচ্ছে সাইন ইনভার্স 1/n। আচ্ছা, সো 1/n, n টা কি ছিল? n টা ছিল ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাই তো? তাই না? তো এখানে ঘন মাধ্যমটা কি আমাদের কাজ, তাহলে এখানে তুমি সাইন ইনভার্স করে 1 রাখো, নিচে ঘন মাধ্যম যেটা কাজ সেটা প্রতিসরণাঙ্ক বসাও, 1.5 বসাও, ঠিক আছে? এখন উপরে 1 কেন আসছিল আমাদের? এই সূত্রটা কখন আমরা চিন্তা করি, যখন আমাদের হালকা মাধ্যমটা বায়ু, তো বায়ু প্রতিসরণের মান 1 বলেই সেখানে আমরা 1 বসাইছি, তাই না বিষয়টা? বা এখানে আমাদের হালকা মাধ্যমটা কি বায়ু না পানি? পানি, রাইট? 1.5 বলা নেই। ও আচ্ছা দাঁড়াও, আমি তো আমি একই অঙ্ক চিন্তা করে অঙ্কটা করে ফেলছি, না একটু দাঁড়াও, তাহলে আমি একটু দেখি পুরোটা দেখি। তাহলে আমাদের ও আচ্ছা, তুমি এটা করতে পারবা, তোমার এখানে এটা দেওয়া আছে না, 40 এবং 45, আই এবং আর দেওয়া আছে না? দেওয়া তো আছে, তো আই এবং আর যেহেতু দেওয়া আছে, তাহলে তুমি এটার সাপেক্ষে এই মাধ্যমে প্রতিসরণাঙ্ক বা এই মাধ্যম সাপেক্ষে ওই মাধ্যমে প্রতিসরণাঙ্ক বের করতে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে আমরা যদি এখান থেকে প্রতিসরণাঙ্ক বের করি, তাহলে এটা একদম তোমার বেসিক রুলসেও করতে পারবা তুমি খুব সহজে, ঠিক আছে? যেটা করতে হবে খুব সিম্পল, যেহেতু তোমার আলোকরশ্মি এখন সংকট কোণ হতে হলে কাছ থেকেই পানিতে যাইতে হবে, তাহলে আমরা আগে কাছ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বের করে নেব। তাহলে কাছ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হবে সাইন 40 বাই হচ্ছে সাইন 45। বুঝছি কাহিনীটা কত আসে এটা বের করো। মোটামুটি একুরেট আসে বলা যায়, ঠিক আছে? তাহলে এখন যখন সংকট কোণের কথা চিন্তা করব, সংকট কোণের ক্ষেত্রে আমার কি হবে, এই আই এর আই এর ভ্যালু কত হবে, 90 হবে না থিটা সি হবে, সাইন থিটা সি হবে না, বাই কত, সাইন 90 হবে না, এবং সেটার ক্ষেত্রে ভ্যালু কি 0.909 থাকবে না? এখন এখান থেকে কি থিটা সি বের করা যাবে? থিটা সি হচ্ছে সাইন ইনভার্স 0.909 হবে, কারণ সাইন 90 মান তো 1,
বুঝলাম। কত আসে দেখো, হিসাব করে দেখো তাহলে থিটা সি এর ভ্যালু হচ্ছে আমাদের 55.9 আসে। উত্তর মিলছে, এই হচ্ছে কাহিনী, বোঝা গেছে? কমপ্লেক্স ভাবে চিন্তা করার দরকার নেই। যারা শুধুমাত্র সূত্র দিয়ে জিনিসটা চিন্তা করবে না, তারা হয়তো অনেক সময় একটু প্রশ্ন লাগিয়ে যেতে পারে কোথেকে কি করব। বেসিক জিনিসটা মাথায় রাখবা, খুব সিম্পল। আলো যে মাধ্যম থেকে যে মাধ্যমে যাবে সেই মাধ্যমে সাইনে এবং সেইন আর কে ভাগ দিলে ওই মাধ্যম সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরণ অঙ্ক বের হবে। মানে এই ক্ষেত্রে কাজ সাপেক্ষে পানির প্রতিসরণ অঙ্ক বের হয়েছে 0.909 এবং ক্যালকুল এটা একের কম আসছে। কেন? কারণ এটা হালকা ঘর থেকে হালকা মাধ্যমে গেছে, এটা হচ্ছে খেয়াল রাখবা। আর এভাবে না করলে আরেকটা উপায় আছে, এই মাধ্যমের কোণ এবং এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানা থাকলে দুটো গুণ দিবা, আর এই মাধ্যমের কোণ আর এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক গুণ দিলে দুটো সমান হবে, মানে n1 sin θ n1 sin θ2 এই আর কি। বুঝা গেছে? আচ্ছা আর কোনো আর প্রবলেম ছিল? স্যার থিওসিটা মিলতে পড়ছে লাঞ্চে নাই ফোন আমার। ও মিলে গেছে, আরেকটা ছিল সেটা। আচ্ছা চোখের সামনে মশাল পুরালে খুব আমাদের চোখের রেসপন্স টাইম আরো কম হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমাদের বয়স সম্ভবত 0.1 দেওয়া আছে। আমরা যখন কোন একটা বস্তুকে দেখি সেটার রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড ধরে চলতে থাকে। যার ফলে তোমার সামনে যখন মশাল ঘোরানো হয় ওইটা তো আসলে খুব দ্রুত ঘুরে, তোমার কাছে তখন ওই জিনিসটার মস্তিষ্কে জিনিসটা রেস্ট থাকার কারণে মশালটা তুমি যখন ঘুরাও মশালটা প্রথমে যে জায়গায় থাকে পরের মুহূর্তে সে সামনে চলে যায়, এইটা মস্তিষ্ক চট করে রিড করতে পারে না। মস্তিষ্ক তখনও ধরে নেয় যে মশালটা ওই জায়গাতেই আছে, বাট আলটিমেটলি মশালটা কখনোই স্টেবল পজিশনে না থাকার কারণে আমাদের মস্তিষ্কে একটা ফিল দেয় যে একটা গোল বৃত্ত তৈরি হয়েছে, একটা মাথার উপরে ফ্যান ঘুরলে যে ঘটনাটা ঘটে আর কি। এটা হচ্ছে চোখের দৃষ্টি সীমাবদ্ধতার কারণে, কারণ আমরা যাই দেখি না কেন, যেই মুহূর্তে দেখি না কেন, সেটা একটা 0.1 সেকেন্ড ধরে আমাদের মস্তিষ্কে সেটার অনুভূতিটা থেকে যায় এই কারণে। বুঝতে পারছি? অনেকটা শব্দের মতো আর কি। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার আমার একটা প্রবলেম ছিল, এটাই পাঠাবো? হ্যাঁ পাঠাও, পাঠাবা না কেন, অবশ্যই পাঠাবা, তাই না? তোমরা করবে কি, আগে আগে প্রবলেম গুলো পাঠায় রাখবে গ্রুপের মধ্যে, পরে শুধু ক্লাস টাইমে বলবে, আমি বের করে দেখাই দিব আর কি। আর বাকিদের কারো কোনো প্রবলেম থাকলে, গত ক্লাসে বেসিসে কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো। আচ্ছা প্রবলেমস কত নাম্বারটা? এই যে চার নাম্বার অঙ্ক করার সময় কোন সময় ভাববা না অঙ্কটা পারবা না কি পারবা না, জাস্ট অঙ্ক অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী জিনিসগুলো তথ্যগুলো রিভিল করতে থাকবা, এটা অঙ্কের নিয়ম আর কি। সো এখানে বায়ু আছে, এখানে পানি আছে, ডেফিনেটলি সো বায়ু এটা হচ্ছে পানি। তা এখন অ্যারো চিহ্ন দেখাচ্ছে এই অবস্থা, বায়ু মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, বায়ু মাধ্যমে আলোর বেগ সি এ, সেটা হচ্ছে 3×10⁸, এটা তো মুস্তই মিটার পার সেকেন্ড আমরা জানি। আর এ এ এন ডাব্লিউ দেওয়া আছে, মানে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, হুইচ ইজ আমি লিখে ফেললাম এই পাশে এ এন, দেখা যাচ্ছে এন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1.33। সো এই ভ্যালুগুলো দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এই পানিটা যেখানে আছে এখানে একটা আজাইরা ফালতু কাজ করছে, এই ধরনের অঙ্কগুলো পছন্দ না আমার, যেটা আসলে তোমার ফিজিক্সের দক্ষতা যাচাই করবে না, এটা তোমার অন্য জিনিস। দেখো পানিটা এখানে, এই পানিটাকে তারা একটা পাত্রের মধ্যে চিন্তা করে নিছে, তো তারা ধরে নিছে দেখাই দিছে যে এখান থেকে এই পর্যন্ত হাইট, হাইট কত সেটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে। আর হচ্ছে এইখানে ধরো একটা মাছ বা কিছু একটা আছে, আমি মাছের ছবি আর আঁকলাম না, তাহলে এই জায়গা থেকে আলোটা গেছে ঘন থেকে হালকা থেকে অভিলম্ব থেকে দূরে সরে গেছে, এই ধরো মাছের পজিশন। তো এখন প্রশ্ন করছে তারা, ও আরো কি তথ্য দেওয়া আছে, আর তথ্য দেওয়া আছে যে এই যে
যে আলোক রশ্মিটা যেহেতু এইভাবে বেঁকে গেছে, মাছটাকে তো আসলে পিছনে এই জায়গাতে দেখা যাবে, তো তারা বলে দিছে যে এই মাছের বিম্বটা, মাছটা যদি হয় মনে করো এফ, এফ দিয়ে ফিশ বোঝাচ্ছি আর কি, এই মাছের বিম্বটা তৈরি হবে কোথায়? একটু বাঁকা হয়ে গেছে এই জায়গায়, ধরো মাছের বিম্বটা তৈরি হয়েছে, মানে বুঝছি না কাহিনীটা, যেহেতু আলোক রশ্মিটা চোখে এখানে বেঁকে প্রবেশ করছে, একজন দর্শক যখন এই জায়গা থেকে মাছটাকে দেখবে, সে মাছটাকে এই বরাবর দেখবে। ক্লিয়ার সবার কাছে? প্রবলেম বুঝছি সবাই? আচ্ছা, ও আরেকটা বিষয় দিয়ে দিছে, সেটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে মাছের যে বিম্ব, আচ্ছা আমি এই ডট চিহ্ন দিয়ে না দিয়ে ডিরেক্ট ডাইরেক্ট লাইনটা নিই, তাহলে কষ্ট কম হবে। তো যেটা বলতেছিলাম, সো এই যে বিম্বটা যে যেখানে তৈরি হয়েছে, এখান থেকে এই পর্যন্ত এই অভিলম্ব পর্যন্ত দূরত্ব দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার। আর এটা হচ্ছে এটা এটা 5 সেন্টিমিটার ছিল, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে এখন বিষয়। তো এখানে অঙ্কের ছবিটাও আসলে অ্যাকুরেট দেওয়া নাই। এখন প্রশ্ন করছে মাছটি প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে, যুক্তি সহ বিশ্লেষণ করো। আচ্ছা দেখি, এখন এখানে তো আসলে মাছ, মাছটা যে জায়গাতে ছিল তার গভীরতা লাগবে। ছবিতে যদি ভালো করে খেয়াল করে দেখো, মাছটা কিন্তু একদম তলায় দেখায় নাই, একটু উপরে দেখাইছে, তাহলে তার আগের অবস্থানটা বোঝার কোনো সুযোগ কি আমার কাছে আছে এখানে, সে কত গভীরে আছে? এটাই হচ্ছে ঝামেলা। তো এটা ছবিটা মনে হয় অ্যাকুরেট না, অবশ্য মোটামুটি একদম নিচের দিকে আসছে, তাই সেহেতু আমি ধরে নিতে পারি যে ওরা যে ছবিটা আসছে যেটা অ্যাকুরেট না, আমি ধরে নিলাম মাছটা ঠিক তলাতেই আছে। মাছটা আছে কোথায়? তলাতে এই জায়গাতেই আছে। তাহলে আমরা বলতে পারি মাছটা কত মিটার গভীরতায় আছে? 5 মিটার গভীরতায় আছে। ঠিক আছে, কথা বোঝা গেছে? আচ্ছা, এখন মাছটা আছে কোথায়? এই জায়গাতে, এবং এই এইখান থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার বলা আছে। তো আমি যদি এখন তাহলে এইখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে আমার কাছে যে জিনিসের ভ্যালুগুলো এখানে আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমাদের প্রতিসরণ কোণটা আছে 60 ডিগ্রি, ঠিক আছে? এখন একটু বলো দেখি, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই যে এই পুরো কোণটা কত হবে? এটাও 60 হবে না, কারণ এটা কি বিপরীত কোণ না? সো এটাও 60, এটাও 60, তাহলে এই যে বাকি টুক ত্রিভুজের এই কোণটুক কত হবে? 30 ডিগ্রি নাকি? এইটুক 30 ডিগ্রি হচ্ছে না, বুঝলাম? তাহলে এখন দেখো, এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি এই বাহুটা জানি, এটা যেহেতু কোণ, তাহলে এটা হচ্ছে আসলে লম্ব হবে, মানে উল্টা ত্রিভুজটা নিচের দিকে উল্টা হয়ে আছে, এভাবে চিন্তা করো। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে ভূমি হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। কথা বোঝা গেছে? 4 সেন্টিমিটার হচ্ছে ভূমি, আর থিটা হচ্ছে আমাদের হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা মাছটার অবস্থান জানতে চাই, মানে কত গভীরতায় আছে, তার মানে কি আমরা এই বাহুটার মান জানতে চাই, এটা কি লম্ব? ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে লম্বটার মান যদি হয়, লম্বটার মান কত ধরবো? ধরো মাছটা এইচ গভীরতায় আছে, তাহলে এইচ হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে? তাহলে লম্ব বাই ভূমি দিয়ে আমরা কি প্রকাশ করি? বা হ্যাঁ স্যার, আপনি তো এই যে ভূমির সাথে যোগ করছেন, কিন্তু এই গাইডে এই যে 4 সেন্টিমিটার সাথে যোগ করছেন, উপরেরটার সাথে কি? কার সাথে 4 সেন্টিমিটার যোগ করছেন? যেটা আপনি ভূমির সাথে যোগ করলেন, তুমি যেটা তুমি ভুল কথা মনে বোঝো নাই, এই যে ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটাকে এখানে নিয়ে আসলাম, দেখো আমরা এই ত্রিভুজের এই কোণটার ভ্যালু জানি না, 30 ডিগ্রি নাকি? এইটুকু দেওয়া আছে না 4 সেন্টিমিটার? তো এই ত্রিভুজটা, এই ত্রিভুজের লম্ব কোণটা হবে বলো তো, এই সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা হবে? এই বাহুটা লম্ব হবে না 4 সেন্টিমিটারে ভূমি থেকে পর্যন্ত? হ্যাঁ, তাহলে এটাকে উল্টা করে চিন্তা করতে হবে তোমার, এটাকে উল্টা করে চিন্তা করলে তখন তোমার ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, এই কোণটা হচ্ছে 30, এবং আমাদের এই লম্বটাই দরকার। না স্যার, আপনি যেটা ভূমির সাথে যোগ করছেন, আপনি ধরে নিছেন যেটা, হ্যাঁ ও আচ্ছা, মাছ মাছ মাছের গভীর মানে প্রকৃত অবস্থান যেটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওরা কত কত সেন্টিমিটার ধরে নিছে?
যে ইয়ের সাথে যোগ করছে ওই লম্বের সাথে যোগ করছে আমি মানে তোমার কত প্রশ্নটা কথাটা বুঝি নাই লম্বের সাথে কেন যোগ করবো আমি আমি যতটুকু প্রশ্ন পাইছি তার মধ্যে যদি সমাধান করি তাহলে এখান থেকে আসলে ত্রিভুজটা লম্ব বের করলে আমরা মাস্টার গভীরতা পেয়ে যাব সবাই বুঝছি কথাটা দেন পাঁচ থেকে ওইটা বিয়োগ করলে বলতে পারবো মাছটি প্রকৃত অবস্থান থেকে কতটা উপরে আছে এখন ছবি পাঠাও দেখি কি স্যার পাঠাইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো 4 সেমিটার তো ওরা এটাকেই ধরছে কিন্তু স্যার ওটা তো ভূমির সাথে যোগ করে ধরে নেয় নাই মানে 5 সেমিটার ওটাকে লম্ব হিসেবে ধরে নেয় আমরা তো 5 সেমিটার লম্ব ধরিনি আমরা কি 5 সেমিটার লম্ব ধরছি কোথাও না এই যে যেটা অবস্থান প্রকৃত অবস্থান যেটা হুম প্রকৃত অবস্থান আমরা কি প্রকৃত অবস্থান বের করতেছি তোমার কাছে মনে হচ্ছে ওইটা ওইটা থেকে তো পার্থক্য বের করতে বলছে না হ্যাঁ পার্থক্য বের করতেছে বলছে আমরা জাস্ট আপাতত বিম্বের অবস্থানটা বের করতেছি ওর ওর যে যে জায়গায় মনে হচ্ছে সেই সেটা বের করতেছি আমরা কি প্রকৃত অবস্থান বের করতেছি এখানে কোথাও না তাহলে বুঝতে পারছো আমার কথা তুমি আমাকে যতটুকু বুঝাইছো সেই অনুযায়ী আমি উত্তর দিচ্ছি এবং তুমি যেটা বোঝাচ্ছ সেটা কি অ্যাকচুয়ালি এটাই কিনা আমি কিন্তু কনফার্ম না কারণ আমার মনে হচ্ছে তুমি কিছু একটা জায়গায় ভুল কনসেপ্ট কনসেপ্ট চিন্তা করতেছো অথবা আমি তোমাকে ভুল রিপ্লাই দিচ্ছি তোমার প্রশ্নের সঠিক উত্তর তুমি পাচ্ছ না কি মনে হচ্ছে তোমার স্যার আপনি চিত্রটা সেকেন্ড চিত্রটা খেয়াল করেন ওখানে প্রকৃত অবস্থান থেকে 4 সেমিটার যে ভূমি ওখান থেকে যে এফ এর সাথে যেটা যুক্ত হয়েছে ওই বিন্দুটার সাথে হলো প্রকৃত অবস্থান যুক্ত করছে ওই বিন্দুর সাথে প্রকৃত অবস্থান যুক্ত করছে মানে কি আমি কিছুই বুঝলাম না তোমার ও মনে হয় বলতে চাইছে যে আমাদের এখানে যে লম্ব সেটা সেটা প্রকৃত অবস্থানের সাথে যুক্ত করছে কেন যুক্ত করব আমি যুক্ত করার তো কোনো রিজন নাই আচ্ছা একটু দাঁড়াও সমতলে রাখছে ও আচ্ছা 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 তুমি এইটা বলছো ওই যে আমি এটা একটু এই পাশে এটা একটু ডান পাশে আছি এই জন্য তুমি কি বলতেছো এটা এই যে একই লাইনে হবে এটা বোঝানোর চেষ্টা করতেছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা তো ম্যাটার করতেছে না আমরা কি এখানে মাসটা বামে না ডানে আছে সেটা আমরা বের করতেছি নাকি হাইট বের করতেছি মাস্টার হাইট তাহলে ওইটা কি আমাদের জন্য ম্যাটার করে বলো আমি আমি এই জন্যই এতক্ষণ ধরে বুঝি নাই তুমি কি বলতেছো আমি ভাবতেছি তুমি মানে ওই ওইটা বলতেছো আমি মানে মুখে কথা বলে তো বোঝা যায় না যে কোন বিন্দু থেকে কোন বিন্দু দেখাচ্ছ আচ্ছা আমি এবার বুঝতে পারছি তোমার কনফিউশনটা কি লাগছে তুমি চিন্তা করতেছো যে এই দুইটাকে একই একই রেখার মধ্যে ফালাইছে তাই তো এটা না এটা আমরা ফালাই চাই না ফালাই তাতে আমাদের অঙ্কের উত্তরে কোনো পার্থক্য আসবে না কথাটা বুঝতে পারছি বুঝলাম একটু এটা করো দেখো উত্তরটা বের হয় কিনা এখান থেকে আমরা একটু লম্বটা আমাদের কি লম্বর ভূমি আছে তাহলে আমাদের ধরতে হবে ট্যান থিটা ট্যান থিটার ভ্যালু হচ্ছে লম্ব বাই ভূমি মানে এইচ বাই ফোর তাহলে এখান থেকে এইচ হচ্ছে হচ্ছে ফোর ইন্টু ট্যান থার্টি কত আসে 2.309 তো এখন এটা হচ্ছে মাছের আপাত দৃষ্টিতে গভীরতা এতটুকু গভীরে মাছ আছে মানে মনে হচ্ছে দেখতে মাছটা ছিল কত গভীরে 5 সেমিটার গভীরে তাহলে কতটুকু উচ্চতার পরিবর্তন হয়েছে তখন 5 থেকে এটা বিয়োগ দিতে হবে তার মানে মাছটা প্রকৃত অবস্থান থেকে কতটুকু উপরে দেখা যাবে সেটা হচ্ছে 5 মাইনাস 2.309 দেখো তো উত্তর মিলে কিনা এখন কত আসে
তাহলে এটাই হবে আমাদের অ্যানসার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উত্তর মিলছে। ইয়া মন কার প্রবলেম ছিল এটা, এর কার ছিল জানো? 2.35 আছে। 2.35 উত্তর কি মিলছে সুফিয়া? উত্তর কত দেওয়া আছে? উত্তর 2.35 দেওয়া আছে। আমাদের কত আসছে? এরকমই তো কিছু একটা আশা কর। আচ্ছা 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 ঠিক আছে, মেবি আই হ্যাভ গটেন অ্যানাদার ইস্যু। খেয়াল করে দেখো, আমরা এখান থেকে মাছের বিম্বের গভীরতা বের করছি, এবং যেহেতু মাছটাকে একটু উপরে আঁকা হয়েছে, আমি তো ধরে নিছিলাম যে মাছটা অ্যাকচুয়ালি পুরো 5 সেন্টিমিটার গভীরতাতেই আছে, তাই না? বাট যদি আমরা, যেহেতু আমাদের কাছে আরেকটা ত্রিভুজ আছে, আমি যদি মাছটাকে একটু কারেকশন করে এইভাবে আঁকি, যেহেতু আমাদের কাছে আরেকটা ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিভুজ থেকে মাছের অ্যাকচুয়াল গভীরতাটা আমি বের করতে পারবো, পারবো না? তো সেইটা একদম হুবহু ভাবে বের করব, তাহলে আমার মনে হয় তখন আর মাছের গভীরতা 5 সেন্টিমিটার ধরতে হবে না, তখন ডিফারেন্ট একটা ভ্যালু আসবে। তার ওইটা থেকে এই যে এইটা আমাদের বিয়োগ করতে হবে 5 সেন্টিমিটার থেকে, না তার মানে মাছের অবস্থানও প্রকৃত অবস্থানও আগে বের করতে হবে। কথা বুঝতে পারছি? তো এটার জন্য তাহলে এখন কি করব, এগেন আমাদের 4 সেন্টিমিটার দেওয়া আছে, মানে দেওয়া আছে, এখন এইচ বের করব। শুধু পার্থক্য হচ্ছে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, কারণ এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল তো সেম না। তো কোশ্চেনে কি অ্যাঙ্গেল দেওয়া ছিল, দেখি তো অ্যাঙ্গেল আছে কিনা। তো আমরা যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, এই সমগোল ত্রিভুজটার কথা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের 60 ছিল, তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের কত হবে, একটু দাঁড়াও, এই কোণটাকে আমরা কোনোভাবে বের করতে পারবো এই ত্রিভুজ থেকে? দেখো তো এই বড় ত্রিভুজ থেকে এই কোণটা, কোন সুযোগ কি আছে আমাদের? প্রতিসরণাঙ্কের মান দেওয়া আছে, তাহলে প্রতিসরণাঙ্কের মান যেহেতু দেওয়া আছে, তাহলে এইটা তো আমাদের আপতন কোণ ছিল, এই কোণটা আপতন কোণ না? আপতন কোণ জানলে এই ভেতরের কোণটাও বের করা যাবে, তাহলে প্রথমে আমরা আপতন কোণটা বের করে নেই। আমরা কি, আমি কি বলছি তোমরা কি ধরতে পারছো? হরাইজন্টালি বুঝি, বুঝতে পারছো? এই জন্য আমি তোমার কথা বুঝতেছিলাম না, বলবা একই উলম্ব তলে আছে, এই কথাটা যখন বলবা তখন চট করে বোঝা যাবে যে তুমি কি মিন করতেছো। তুমি ওই শব্দটা ই করে না করো, আমি আসলে বুঝতেছিলাম না কোথায় কিসের সমতল তুমি চিন্তা করতেছো। তাহলে একটু আমি জিনিসটা একটু রিফ্রেশ করে একটু বলে দেই, বিষয়টা কি করতে হবে আমাদের। এখন আমাদের যেহেতু এখানে প্রতিসরণ কোণটা দেওয়া আছে, প্রতিসরণ কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, আপতন কোণটাকে আমি বের করতে পারবো না, কারণ আমার তো এখানে প্রতিসরণাঙ্কের মানও দেওয়া আছে, এ সাপেক্ষে বায়ু সাপেক্ষে পানির, পারবো না আমরা এই কাজটা করতে। আই কি বের করতে পারবো এখান থেকে আমরা, বলো? আচ্ছা তাহলে কি করতে হবে আমাদেরকে, আমাদের দেওয়া আছে এর এন ডাব্লিউ। এখন খেয়াল করো, এখানে এই জায়গাটাতে অনেকের প্যাচ লাগে, এবং অ্যাকচুয়ালি তোমাদের আগের বইয়ে যে যে সিস্টেমে ছিল, যখন আমি যে স্নেলের সূত্রের যে প্রাথমিক রূপ থেকে পড়াইছি আর কি, ওই কনসেপ্টে এই ম্যাথটা আসলে প্রশ্ন করা, ওই সময়কার প্রশ্ন, এই জন্যই তোমাদের এটা একটু ই লাগতে পারে। বাট আমি কিন্তু সবকিছু তোমাদের বলছি, এখন শুধু মিলায় দেখো যে মিলে কিনা কনসেপ্ট গুলা। আমাদের আলোটা এখন আমরা চিন্তা করতেছি কোথা থেকে কোথায় যাচ্ছে, পানি থেকে বায়ুতে। বাট আমার প্রতিসরণাঙ্কের মান দেওয়া আছে কার সাপেক্ষে, কার? বায়ু সাপেক্ষে পানির। তাহলে আমরা যখন এই সূত্রটা পড়ছিলাম যে এ এন বি, খেয়াল করো, এ এন বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, তো এই যে সাইন আই বাই সাইন আর যখন আমরা করছি, এই যে এখান থেকে যে আমরা যে প্রতিসরণাঙ্কের মানটা পাই, আমি বলছিলাম না যে প্রতিসরণাঙ্কটা কার, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, তাই না? কথাটা বোঝা গেছে? তো আমি যদি এখন এই কোণের ভ্যালুটাকে আই ধরি এবং ওইটাকে যদি আর ধরি, তার মানে আমি গোটা ব্যাপারটা চিন্তা করতেছি পানি থেকে বায়ুতে আলোটা যাওয়ার জন্য, রাইট? তাহলে আমি যখন সাইন আই বাই সাইন আর এর ক্ষেত্রে
আমি যখন নিচে সাইন আই বসাবো আর আর এর জায়গায় সাইন 60 এর মান বসাবো তখন আমি যে প্রতিসম অঙ্কের মানটা পাচ্ছি সেটা কি আসলে বায়ু সাপেক্ষে পানির হবে না পানি সাপেক্ষে বায়ুর হবে? পানি সাপেক্ষে বায়ু। বা আমাদের প্রতিসম অঙ্ক দেওয়া আছে কার? বায়ু সাপেক্ষে পানি। তো বায়ু সাপেক্ষে পানি থাকলে পানি সাপেক্ষে বের করা কি কোনো ব্যাপার? কি করতে হবে? কি করতে হবে? জাস্ট ইনভার্স করতে হবে না? তাহলে সেই ক্ষেত্রে আমার এইখানে জিনিসটা বুঝতে হবে, সেখানে আমি আসলে ব্যবহার করব ইনভার্স ভ্যালু। মানে হচ্ছে আমি এমনও করতে পারি ডিরেক্ট ক্যালকুলেশন করে 1.33 ইনভার্স এর মানটা এখানে বসাই দিতে পারি, বা আমি এইভাবে লিখতে পারি এটা হচ্ছে 1/ANW। কথাটা বুঝতে পারছি? দেখো এই ব্যাপারটা বুঝতে পারলাম কিনা, ক্লিয়ার সবার কাছে? তাহলে এখন এখানে আমরা জাস্ট ক্যালকুলেশন করব 1/1.33 ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন 60। সাইন 60 মান কত? যাই হোক এখান থেকে আই এর মানটা এখন আমরা বের করি, আই এর মানটা বের করে ফেলি, আই এর মানটা আমরা এখান থেকে বের করে ফেলি। এই অঙ্কটা দেওয়াতে ভালো হলো, এটা পুরানো ধাঁচের অঙ্ক। এগুলো যদি তোমাদের এখন দিয়ে দেয় বর্তমানে তোমাদের বইয়ে যে ব্যাপার স্যাপার গুলো আছে, যে স্নেহের সূত্রে যে রূপটা ব্যবহার করো, ওই সূত্র দিয়ে সবাই করতে পারবে না। এই অঙ্কটা করাতে সবার প্র্যাকটিস হলো, ভালো হইলো। বের করো, তাড়াতাড়ি একটু বের করো, আমার হাতে কাছে ক্যালকুলেটার আমি খুঁজে পাচ্ছি না। আই এর ভ্যালু কত আসে? আই এর ভ্যালু এখানে আসবে তোমার সাইন ইনভার্স, এখানে হচ্ছে সাইন 60 বাই হচ্ছে 1.33, এইটাই আসা উচিত। 40.62 সবার কি সেম আসছে? দেখো আচ্ছা, তো তাহলে আমরা এখন বড় ত্রিভুজটার ক্ষেত্রে কোন এই এই আই এর মানটা জানি, এই যে এই আই এর মানটা আমরা জানি, তাই না? বাট আমার কি এআই দরকার না আমার আসলে এই এটা দরকার, এই বড় ত্রিভুজের এই যে এই কোণটা স্থূল সূক্ষ্ম কোণটা দরকার? তাহলে ওইটার ভ্যালু কত হবে? 90 - i হবে, রাইট? তাহলে বড় ত্রিভুজটার জন্য আমার কোণের থিটার ভ্যালু হবে 90 - 40.62, কত আসে? 49.37। তাহলে এইটা হচ্ছে আমাদের এই বড় কোণটা। চিত্র কি নতুন করে আঁকতে হবে না? বুঝতে পারতেছ? আচ্ছা বুঝলে আর আঁকলাম না। তাহলে এখন এই যে বড় ত্রিভুজটার জন্য আমরা কি এই যে এটা বের করতে পারবো, এই লম্বের মানটা বের করতে পারবো, মানে মাছের প্রকৃত গভীরতাটা বের করবো আমরা? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, থিটার ভ্যালু কত হবে? যদি আমাদের যেহেতু আমাদের এইচ এর ভ্যালু লাগবে, যেহেতু আমাদের এইচ বাই লম্ব বাই ভূমি মানে 4 সেন্টিমিটার ইজ, আমি এইটা মুছে ফেললাম, যেহেতু এইচ বাই 4 সেন্টিমিটার এটার মান হচ্ছে আমাদের 49.37। আমি কিন্তু একটু আগে পরে করে যেই সিকোয়েন্সে করার কথা ছিল সেখানে দেখালাম, একটু অবচালন করে করলাম, কারো কি সমস্যা হচ্ছে কিনা কোনো জানি বুঝতে, যে কোথা থেকে কোথায় কেন যাচ্ছি থাকলে বলো, আমি প্রথম থেকে গুছিয়ে দেখাবো। সমস্যা হচ্ছে কারো? আচ্ছা বের করে ফেলছো, ভেরি গুড। 4. কত বললা? 66। তাহলে এইটা হচ্ছে মাছের প্রকৃত হাইট, মাছের প্রকৃত হাইট। আর একটু আগে বের করে রাখছিলাম মাছের আপাত দৃষ্টিতে হাইট কত মনে হচ্ছে, তাহলে এটা থেকে একটু আগে যে ভ্যালুটা বের করলাম ওই ছোট ত্রিভুজের জন্য এটা বিয়োগ করো। তার মানে যে প্রথমে ধরে নিয়েছিলাম যে ওরা ছবিটা ঠিকঠাক আঁকে নাই, এটা আমাদের চিন্তা করা উচিত হয়নি, এই আর কি। আমরা 5 সেন্টিমিটার ধরে নিয়েছি মাছটা একদম তলায় পড়ে আছে, বাট আসলে তলাতেও নাই, আর একটু উপরে আছে।
সো বোঝা গেল? সবাই তুলে নিছি অঙ্কটা? আমি তো মুছে ফেললাম, কে যেন করছো দেখো, বলে দাও একটু। অঙ্কটা পুরো স্টেপ গুলা বুঝছি সবাই, কারো সমস্যা হয়েছে কোনো? আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো অঙ্কটা করে। তারপর আর কি প্রবলেম আছে? বাকিদের প্রবলেম গুলো দিতে থাকো তাড়াতাড়ি, আর কোনো প্রবলেম নাই না? আচ্ছা, আর কোনো যদি প্রবলেম না থাকে আপাতত, তাহলে আমি চোখের যে আমরা পড়াটা করতেছিলাম সেটা আমরা শেষ করি, ঠিক আছে? আচ্ছা, ভিডিও দেখতে বলছিলাম, ভিডিওটা দেখা হয়েছে সবার? ফুল দেখ, প্রত্যেকে দেখছি তো, এমন কেউ নাই তো দেখি নাই, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমার। আচ্ছা, তো যদি ভিডিওটা দেখে থাকি তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের চোখের মধ্যে যে লেন্সটা থাকে, সেই লেন্সটা যদি না থাকতো তাহলে আমরা কোন একটা বিন্দুকে, আমাদের চোখের মধ্যে যে রেটিনাটা থাকে তার মধ্যে বিম্বটা ফেলতে পারতাম না, যার ফলে আমরা ওই বিন্দুটাকে দেখতে পাইতাম না, তাই তো কথাটা এই? ইজ দ্যাট ক্লিয়ার টু অল? তো এখন এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে খেয়াল করে দেখো যে তুমি, আমরা যেহেতু জানি যে একটা লেন্সে বিম্ব কখন, বস্তু কোথায় থাকলে বিম্ব কোথায় হবে সেটা অবশ্যই নির্ধারিত, তাই না? একটা ফিক্স ফিক্স এখানে আছে। তো এখন কাহিনীটা হচ্ছে যে আমরা যখন কোন একটা বস্তুকে দেখি, আমরা কিছু সময় একই দূরত্বের বস্তু দেখি নাকি কাছে বা দূরের বস্তুকে দেখি, কখনো কাছে দেখি কখনো দূরে দেখি। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই পি বিন্দুটার বিম্ব চোখের রেটিনাতে তৈরি হয়েছে এবং এটা স্পষ্ট দেখতে পাবো, তাতে সমস্যা নাই। কিন্তু এখন চিন্তা করো, যখন এই বিন্দুটা আমি দূরে রাখবো, তখন কি যদি আলোটা এভাবে প্রবেশ করে বিম্বটা কি এখানেই তৈরি হবে? বিম্বটা কি রেটিনাতে তৈরি হবে বলো? যেটা বলতেছিলাম যে পি বিন্দুটা এখানে আছে, ধরো দুইটা বিন্দু, এ বিন্দুটা এখানে, বি বিন্দুটা এখানে, এ বিন্দু এখানে আছে, এ বিন্দুর বিম্বটা এখন রেটিনাতে তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আসলে লেন্সের মাধ্যমে ফোকাসিং হয়েছে এই আর কি। বাট এখন বি বিন্দুটা আছে আর একটু দূরে, তো এই মুহূর্তে যদি বি বিন্দু আমরা দেখতে চাই তাহলে আমরা কি দেখতে পাবো, বা বি বিন্দুর বিম্ব কি এই রেটিনার এই জায়গাতেই তৈরি হবে? হবে না, তাহলে কি আমরা ওটাকে দেখতে পাবো না, স্পষ্ট দেখতে পাবো না। ইনফ্যাক্ট যে ঘটনাটা ঘটবে, যে আমরা যদি এই দূরের জিনিসটাকে দেখতে চাই, এই দূর থেকে যখন আলোকরশ্মিটা আসবে এই একই লেন্সের মধ্যে গিয়ে পড়বে, এই লেন্স করবে কি এইগুলোকে আরেকটু আগে মিলিয়ে ফেলবে, মানে বিম্বটা তৈরি হবে অন্য একটা কাছে, রেটিনার উপরে মিলবে না। রেটিনার উপরে যদি না মিলে তাহলে আমরা কিন্তু ওই বস্তুটাকে কখনো স্পষ্ট দেখতে পারবো না। ঘটনা বোঝা গেছে? আচ্ছা এখন বলো তো দেখি এখানে কি হলো, এ থেকে আলোক রশ্মি গুলা সেগুলা লেন্স করলো কি, যেহেতু উত্তল দর্পণটা অভিসারী লেন্স, সেটাকে অভিসারী করে রেটিনাতে মিলাইছে, ফাইন। কিন্তু যখন বি থেকে আলোক রশ্মি গুলো আসলো, খেয়াল করো একটু ভালো করে, একটু আমাকে প্রশ্ন উত্তর দাও, এ থেকে যে আলোক রশ্মি দুইটা গেছে লেন্সে আমাদের চোখের মধ্যে, সেই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল বেশি না এই অ্যাঙ্গেলটা বেশি? এর অ্যাঙ্গেলটা বেশি আর বি এর অ্যাঙ্গেলটা কম, মানে বলা যায় না যে এই এ থেকে আসা আলোর রশ্মির চেয়ে বি এর আলোর রশ্মিগুলো তুলনামূলক একটু সোজা নাকি, তাই তো? তো এখন লেন্সের কাজ কি, আলোক রশ্মিগুলোকে ধরে ফোকাসিং করে দেওয়া, অভিসারী করে দেওয়া। তো ও এই ছড়ানো আলোক রশ্মিগুলোকে ধরে রেটিনায় মিলাই দিছিল, এখন আলোক রশ্মি এমনিতেই একটু সোজা হয়ে আসছে, তাহলে ও একই লেন্স যদি ওই আলোক রশ্মিগুলোকে মিলায় সে কি অত দূরে যাইতে হবে, আগেই মিলাই ফেলতে পারবে না? ধরতে পারছি কথাটা, জিনিসটা বুঝতে পারছি? তো এই কারণেই
ও আসলে জিনিসটাকে আগেই মিলাই দিতে পারছে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি লেন্সের ক্ষমতা পড়ছি? লেন্সের ক্ষমতা তো পড়ি নাই না, এটা একটু বলে রাখা ভালো আগে, তাহলে ভেজাল কম হবে। একটা লেন্সের ক্ষমতা সবসময় নির্ধারিত হয় তার ফোকাস দূরত্ব দিয়ে। কি দিয়ে? ফোকাস দূরত্ব দিয়ে। একটু বলো তো দেখি, এই যে দুইটা লেন্স আমি আঁকলাম, এই দুইটা লেন্সের মধ্যে কার ক্ষমতা বেশি তোমার বলে মনে হয়? আগেরটা না পরেরটা? এইটা কেন 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 মনে হলো? কেন মনে হলো তোমাদের? কোন উত্তর নাই? আচ্ছা শোনো, একটা লেন্সের কাজই হচ্ছে আলোক রশ্মিকে মিলানো। উত্তর লেন্সের ক্ষেত্রে যদি চিন্তা করে আলোক রশ্মিকে মিলানো, তাই না? তো যে যত তাড়াতাড়ি আলোক রশ্মিকে মিলাইতে পারবে, মানে ফোকাসিং করতে পারবে, বা এক বিন্দুতে অভিসারী রশ্মি উৎসে পরিণত করতে পারবে, সেই লেন্সেরই ক্ষমতা আমরা বেশি ধরবো। তো এই যে লেন্সটা, এটা যেহেতু বুঝতে পারতেছি এটার বক্রতার ব্যাসার্ধ কিন্তু কম হবে, এটার বক্রতার ব্যাসার্ধ কিন্তু বেশি হবে। তো তার মানে এটার ফোকাস দূরত্বটাও হবে কম। আর অন্যদিকে এই যে পাতলা লেন্সটা আমি এই পাশে আঁকি, যে লেন্সটা পাতলা করে আছি, এটার তো বক্রতার ব্যাসার্ধ বেশি হবে, তার মানে ফোকাস দূরত্বটাও বেশি হবে না, অর্থাৎ এর ফোকাসটা হবে একটু দূরে। সো তার মানে ঘটনাটা দাঁড়াতেছে এই, এক গুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যখন এই লেন্সে এসে পড়বে, ও আলোকরশ্মি গুলাকে এই জায়গাতে মিলাবে, আর ওই একই সমান্তরাল আলোকরশ্মি যখন এই লেন্সে এসে পড়বে, সে আলোকরশ্মি গুলাকে এই বিন্দুতে মিলাবে, তাই না ঘটনাটা? তাহলে কোনটা আগে মিলল, কোনটা আগে মিললো? এই লেন্স বেশি পরিমাণ আলোকরশ্মিকে আগে মিলিয়ে ফেললো, এই জন্য এটার ক্ষমতাটা বেশি, এটার ক্ষমতাটা কম। তার মানে যখন লেন্সের ফোকাস দূরত্ব কম হয়, তার মানে লেন্সটা পেট মোটা হয়, এটা মাথায় রাখবা। লেন্সটা কি হয়? পেট মতো হয়। আর অবতল লেন্স যদি হয় তাহলে সেটা বেশি ডিপ হবে। এই লেন্সটার ক্ষমতা বেশি না এই লেন্সটার ক্ষমতা বেশি বলো তো? এই দুইটার মধ্যে কোনটা ক্ষমতা বেশি? এটা না প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটার ক্ষমতা বেশি হবে, দ্বিতীয়টার ক্ষমতা কম হবে, কারণ দ্বিতীয়টার ফোকাস দূরত্ব বেশি হবে, এটার ফোকাস দূরত্ব কম হবে। তবে এদের ক্ষমতাটা হচ্ছে নেগেটিভ, কারণ এরা তালক রশ্মিকে অপসারী করে, এদের ক্ষমতাটাকে আমরা নেগেটিভ চিন্তা করি। বোঝা গেছে কথাটা? ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে এখন একটু চিন্তা করো যে এই যে এই লেন্সের কথাই চিন্তা করো, ধরো এটা আমাদের চোখে এই মুহূর্তে থাকা লেন্সটা, তো ও কি করছে? এই যে আলোক রশ্মি গুলা বি থেকে আসছে, ওকে এইখানে মিলাই দিছে। এখন আমরা তো চাই কি, বিম্বটা দেখতে, ভালোভাবে দেখতে, দেখতে হলে সেটাকে রেটিনাতে মানে আরো পিছনে মিলাইতে হবে। তা আরো যদি পিছনে মিলাইতে চায় তাহলে কি লেন্সটার ফোকাস দূরত্ব বাড়াইতে হবে না? দেখো চিন্তা করো বিষয়টা, লেন্সটার এখন ফোকাস দূরত্ব বাড়াইতে হবে না যদি আমি বি কে দেখতে চাই। সো ফোকাস দূরত্ব যদি বাড়াইতে চাই তাহলে কি করতে হবে? লেন্সটার কি করতে হবে? মোটা থেকে পাতলা করে ফেলতে হবে, সিম্পল, রাইট? নাকি? আর এই কাজটাই আমাদের চোখ কন্টিনিউয়াসলি করে থাকে। আমাদের চোখের যে লেন্সটা, এটা কোনো সলিড লেন্স না, এটা একটা জেলির মতো পদার্থ, যেটা কিনা আমাদের চোখের পেশিতে লিগামেন্টের সাথে কানেক্টেড থাকে। আমরা চাইলে এটাকে স্কুইজ করতে পারি, আবার টান টান করতে পারি। সো স্কুইজ করলে যেটা হয়, এটা চাপ পড়ে জিনিসটা মোটা হয়ে যায়, আবার লিগামেন্টে টান পড়লে এটা পাতলা হয়ে যায়। তো যেহেতু আমাদের এখন এই লেন্সটা পাতলা করতে হবে, তখন আমাদের চোখ বুঝে যায় যে যখন চোখ একটা জিনিস দেখতে পারে না, তখন ও লেগামেন্টগুলো টেনে লেন্সটাকে পাতলা করে ফেলে। তো পাতলা করলে তখন আলোক রশ্মিগুলো যেখানে মিলতেছিল সেখানে না মিলে দূরে মিলিত হয়, এবং আমাদের চোখ বায়োলজিক্যাল এইভাবে অ্যাডজাস্টেড যে আমরা যাই যাই দেখতে চাই না কেন, লেন্সটাকে আমরা পাতলা বা মোটা করে ঠিক রেটিনাতেই সবসময় বস্তুটার বিম্ব ফেলতে পারি, হোক সেটা কাছে আছে হোক সেটা দূরে আছে। কথাটা বোঝা গেছে? এখন একটু চিন্তা করো, তাহলে আমরা যখন বি দেখতে চাচ্ছি, মানে দূরের জিনিস দেখতে চাই, লেন্সটাকে পাতলা করছি আমরা, তো পাতলা করাতে ধরো তুমি দেখতে পাচ্ছ, তখন কি এ দেখা যাবে? আবার বিবিন্দুর বিম্বটা মিলিত হবে রেটিনার উপরে, যাতে আমরা লেন্সটা পাতলা করলে যে আলোক রশ্মি গুলো আগে এসে মিলিয়ে দিচ্ছিল সেটা একটু দূরে গিয়ে মিলাবে, মানে তখন রেটিনাতে গিয়েই মিলবে, তখন আমরা বি দেখতে পাবো। কিন্তু ওই মুহূর্তে যদি আমরা এ দেখতে চাই তাহলে কিন্তু তখন দেখতে পাবো না। কেন? কারণ লেন্সটাকে পাতলা করে ফেলার কারণে এ থেকে আলোক রশ্মি গুলাকে যে আগে রেটিনাতে মিলাইতে পারছিল এখন আর পারবে না, আরো দূরে গিয়ে ছড়ায় গিয়ে মিলবে। বিষয়টা কি বুঝতে পারছি? তখন এ থেকে আলোক রশ্মি গুলা মানে কার্যত রেটিনার পেছনে গিয়ে মিলবে, মানে আগেই বাধা পড়ে যাবে, আমরা এ কে তখন দেখতে পারবো না। তার মানে যখন এ কে দেখবো তখন বি কে দেখতে পারবো না, যখন বি কে দেখবো তখন এ কে দেখতে পারবো না। কাহিনীটা বুঝলাম? জি স্যার।
এখন এই জিনিসটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। কিভাবে প্র্যাকটিস করবা? হাত নিয়ে তোমাদের দুইটা আঙ্গুলকে এভাবে ধরো, চোখের সামনে, চোখের সামনে ধরো, এক চোখ বন্ধ করবা, এক চোখ বন্ধ করে এমন ভাবে আঙ্গুলগুলো রাখবা যেন পাশাপাশি থাকে, খুব বেশি গ্যাপ না থাকে আঙ্গুলগুলোর মধ্যে, এভাবে খুব বেশি গ্যাপ না থাকে। তো তুমি একবার সামনের আঙ্গুলের দিকে তাকাও, দেখবা পিছনের আঙ্গুলটা ঘোলা হয়ে গেছে, আর পিছনের আঙ্গুলটার দিকে তাকায় থাকো, দেখো সামনের আঙ্গুলটা ঘোলা হয়ে গেছে। ট্রাই ইট রাইট নাও। কেন এরকম হচ্ছে? কারণ তুমি যখন কাছের আঙ্গুলটাকে দেখতেছো, তখন তুমি চোখটাকে মানে লেন্সটাকে মোটা করে তুমি কাছেরটা দেখতেছো। সো কিন্তু তখন দূর থেকে যে আসা, দূরের আঙ্গুলটা থেকে আলো কুশি আসা, রেটিনায় মিলতেছে না, রেটিনায় আগেই মিলে যেতেছে, তো এই কোনো স্পষ্ট বিম্ব তুমি পাচ্ছ না। আবার যখন তুমি পিছনে দেখতেছো, নিচ দূরের আঙ্গুলটা দেখতেছো, তখন তুমি তোমার চোখের লেন্সকে পাতলা করে ফেলছো, সো যার ফলে ওই আলোক রশ্মিগুলো রেটিনায় গিয়ে মিলতেছে, কিন্তু তখন যে সমস্যাটা হচ্ছে কাছে থাকা যে আঙ্গুলটা, সেখান থেকে আলোক রশ্মিগুলো রেটিনায় নামে রেটিনার পিছনে গিয়ে মিলতেছে, সো যার ফলে ওইটাকে দেখতে পারতেছো না। সো একটু সবাই দেখো তাহলে এই আগে পিছনের ব্যাপারটা, এবং কখন আলোক রশ্মি কোথায় মিলতেছে, আগে মিলবে না পরে মিলবে, এই ব্যাপারটা নিজেরা এখন বলতে পারবো কি না, কমপ্লিটলি ক্লিয়ার কি না, এই জিনিসটা ক্লিয়ার থাকা খুব জরুরি। সবাই কি বুঝছি? কারো কোনো কনফিউশন নাই তো? এনিওয়ান? আচ্ছা, তো এখন যদি কনফিউশন না থাকে তাহলে আমরা একটু স্ট্রাকচারাল জিনিস আগে, কয়টা বাজে? 9:02। আচ্ছা ঠিক আছে, আজকে এটার পরে একবার টানা কেমিস্ট্রি নিয়ে নিব তাহলেই ভালো হবে। তো একটু বোঝার চেষ্টা করো, দেখো আমি এখন ইন্ডিভিজুয়ালি ছবিগুলো আঁকি, এটা ধরো আমাদের সেই লেন্সটা, আমি আর রেটিনার ছবি টবি আঁকবো না, জাস্ট লেন্সটাই আঁকবো, আর কিছু আঁকবো না। তো ধরো এটা আমাদের হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের পিছনে দূরে থাকা, বা একটু দূরে চিন্তা করি দূরে থাকা বি বিন্দু, বা আমি একটা কাজ করি যে বিন্দুটা দূরে আছে, যে বিন্দুটা দূরে আছে সেটা চিন্তা করি বেশ ভালো পরিমাণ দূরে আছে, মনে করো তোমার থেকে 10 হাত দূরে। তো চিন্তা করো 10 হাত দূরে থাকা একটা বিন্দু থেকে আলো যখন তোমার ছোট্ট রেটিনার চোখের লেন্সের মধ্যে আসবে, তারা কি অলমোস্ট সমান্তরাল হয়ে যাবে না, নাকি বলা যায় না যায়? তো তাহলে আমরা ধরে নিতে পারি যে এ থেকে আলোক রশ্মিগুলো লেন্সে গিয়ে ধরো তোমার রেটিনায় মিলিত হচ্ছে। আচ্ছা রেটিনা ধরো, এটা হচ্ছে তোমার রেটিনা, ঠিক আছে আমি আঁকি পুরোটা এক মেলে, খারাপ দেখা যাবে, রেটিনায় মিলিত হচ্ছে। বাট দূরে থাকা যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি আসতেছে, তারা তো মোটামুটি সমান্তরাল হয়ে যাবে, তাই না, বলা যায় না? তো সমান্তরাল যখন হয়ে যাবে, এখন বলো এই লেন্সটা এই সমান্তরাল রেখাগুলোকে কি রেটিনাতে আগে মিলাবে না পরে মিলাবে, বলো তো? পরে মিলাবে। যে আলোক রশ্মিগুলা এইভাবে এ থেকে ছড়ায়া যাচ্ছিল ওইটা নিয়ে সে টাইনা ধরে মিলে দিছে, আর যেটা আগে থেকেই ছড়ানো আছে সেটা কি আগে মিলে আরো আগে মিলাতে পারবে না? কনসেপ্টটা ধরতে পারছো সবাই? যে রেখাগুলো ছড়ানো ছিল, ছড়া যাচ্ছিল, সেটাকে টাইনে ধরে সে রেটিনা মিলিয়ে দিছে, আর এটা আগে থেকে একটু ছড়ানোই আছে, তাহলে ওটাকে তো আরো আগে মিলাবে সে, নাকি? তো তার মানে সমান্তরাল দূর থেকে আসা আলোক রশ্মিগুলো আগে মিলে যাবে, মানে বিম্বটা তৈরি হবে এইখানে, মানে আমরা আসলে আলটিমেটলি দেখতে পাবো না। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা এইবার ধরো তুমি দূরের বস্তুটা দেখতেছো, মানে দূর থেকে যে সমান্তরাল আলোক রশ্মি আসতেছে সেটা দেখতেছো, তার জন্য তুমি লেন্সটাকে পাতলা করে ফেলছো, এটা পাতলা করে আঁকি তাহলে কনসেপ্টটা জিনিসটা ভালো লাগবে দেখতে। সো এই যে পাতলা করে তুমি লেন্সটা পাতলা করে ফেলছো, তো আলোক রশ্মিগুলো এখন তোমার মনে করো রেটিনাতে মিলতেছে, ওইভাবেই তুমি লেন্সটাকে অ্যাডজাস্ট করে নিছো। এখন এ থেকে যে আলোক রশ্মিগুলো যেটা কাছে ছিল দূরে যেতেছে, তো চিন্তা করো অত দূর থেকে আসা ছড়ানো আলোক রশ্মিগুলোকে সে রেটিনাতে মিলাইতে পারছে, বাট আমি এ থেকে আসা আলোক রশ্মিগুলোকে তো আরো ছড়াই দিছি, তাহলে এখন ও কই মিলাবে, আগে মিলাবে না পরে মিলাবে? আরো পরে গিয়ে আস্তে আস্তে মিলাবে, মানে আলটিমেটলি বলা যায় যে রেটিনায় পৌঁছানোর আগেই মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সো তাহলে এই ঘটনাটাই ঘটে, আমরা যখন কাছে দূরে দুইটা আঙ্গুল দেখি, আমরা যখন কাছের আঙ্গুলটা দেখি আমাদের চোখের লেন্স মোটা হয়,
যখন দূরের আঙ্গুলটা দেখি তখন লেন্সটা পাতলা হয়। এখন সমস্যাটা যেটা হচ্ছে যে কাছে জিনিস আমরা যে জিনিসগুলো বেশি দেখি, আমাদের যে চোখের লেন্সের ওইগুলো তো সেটা পেশি, আমরা যখন ব্যায়াম করি মাসল ফুলে যায় বা পেশি বিল্ড আপ হয়, তাই না? তো এগুলো তো পেশি, তো তুমি যদি এগুলোর উপর বেশি জোর দাও এখানেও আসলে দেখা যাবে মানে মানে মাসল বিল্ড আপ হবে বা এটা একটা স্ট্যাবিলিটি তৈরি হবে। তো তুমি এখন কি ধরনের বস্তু বেশি দেখো তার উপর ডিপেন্ড করবে যে তোমার লেন্সটার গড়নটা কেমন হয়ে যাবে আর কি। তো এখন চিন্তা করো আমরা অধিকাংশ সময় কি করি, তোমাদের কথাই যদি বলি, তোমরা এখন কন্টিনিউয়াসলি বিভিন্ন মাল্টিমিডিয়া ডিভাইস কনজিউম করতেছো, রাইট? মাল্টিমিডিয়া কন্টেন্ট কনজিউম করো, কিভাবে দেখো? রাত্রেবেলা শোয়ার সময় খাতার নিচে ল্যাপের নিচে দিয়ে পারলে একদম চোখের কাছে ধরে দেখার চেষ্টা করো না, নাকি যাতে কেউ না দেখে। তাহলে তখন তখন আসলে কি হয়, তুমি যখন কাছে এইভাবে মোবাইল টিপতেছো, টিপতে টিপতে মোবাইলের ভিতরে ঢুকে যেতেছো, তখন আসলে তোমার তোমার চোখের কি অবস্থাটা হচ্ছে, তোমার লেন্সের কি অবস্থাটা হয়, একদম বেশ ভালো পরিমাণ প্রেসার পড়ে, কারণ লেন্সটাকে তখন মোটা করার প্রয়োজন পড়ে। কথা বুঝছি? সো এখন তুমি যদি কন্টিনিউয়াসলি এই কাজ করতেই থাকো, তুমি যদি কন্টিনিউয়াসলি ব্যায়াম করতে থাকো, আমি যদি এক মাস ব্যায়াম করি আমার মাসল ফুলে যাবে না, সো কন্টিনিউয়াসলি তুমি কাছের জিনিস দেখতেছো, তাহলে তোমার অবস্থাটা কি হবে, তখন দেখা যাবে লেন্সটা আসলে পারমানেন্টলি মোটা হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এই, তখন যদি তুমি দূরের জিনিস দেখার চেষ্টা করো, দূরের জিনিস দেখার জন্য যখন লেন্সটাকে পাতলা করার চেষ্টা করবা, লেন্স আর ওই পরিমাণ পাতলা হবে না। তার মানে কি দূরের জিনিস দেখতে পাবা তখন? সো এই সমস্যাটাই হয় আমাদের যারা আমরা মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করি। আমিও মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করি। সো কাছে জিনিস দেখতে দেখতে, কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে, কাছে জিনিস কনজিউম করতে করতে লেন্স মোটামুটি পার্মানেন্টলি মোটা হয়ে গেছে, যার ফলে দূরের জিনিস দেখার জন্য যখন লেন্সটাকে পাতলা করার প্রয়োজন পড়ে আর পাতলা হয় না, রেটিনায় প্রপারলি বিম্ব তৈরি হয় না, যার কারণে আমরা জিনিসটাকে দেখতে পাই না। কথা বোঝা গেল? সো এই প্রবলেমটাকে আমরা বলি মায়োপিয়া। কি বলি আমরা? লেন্সের দুই, চোখের লেন্সের দুই ধরনের প্রবলেম হয়, একটাকে বলা হয় মায়োপিয়া আরেকটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। কি বলা হয়? কারণে তো এইটাকে তখন আমরা বলি ক্ষীণ দৃষ্টি ত্রুটি। কি বলি আমরা? ক্ষীণ দৃষ্টি ত্রুটি। আর যেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, এটা কি? এটা হচ্ছে উল্টা জিনিস। এটা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়। বয়স্কদের ক্ষেত্রে কি হয় তোমার, যে তারা উল্টা হয়, তারা দূরের জিনিস ভালো দেখতে পায় কিন্তু কাছে জিনিস স্পষ্ট ভাবে দেখতে পায় না। কেন? কারণ যেটা হয় যে বয়স বাড়ার সাথে সাথে যখন পেশি কি দুর্বল হয়ে যায়, বা বয়স বাড়ার সাথে মানুষের এই যে লেন্সের লিগামেন্ট গুলো দুর্বল হয়ে যায়, মানে লেন্সটা তখন আর প্রয়োজনীয় পরিমাণ মোটা হতে পারে না কাছে জিনিস দেখার জন্য, যার ফলে লেন্স মোটামুটি পাতলা হয়ে যায় এবং তারা দূরের জিনিস ভালো দেখতে পারে কিন্তু কাছে জিনিস দেখার জন্য যখন লেন্সটাকে স্কুইজ করার প্রয়োজন পড়ে সেটার চোখের ই থাকে না, ক্যাপাবিলিটি থাকে না, তখন সেটাকে আমরা বলি হাইপারমেট্রোপিয়া, বা সেটাকে আমরা বলি দীর্ঘ দৃষ্টি ত্রুটি। বুঝলাম কাহিনীটা? আমি মনে হয় একটু উল্টাপাল্টা লিখছি, কোনটা মায়োপিয়া কোনটা হাইপারমেট্রো, একটু বই থেকে তোমরা মিলাই নিও, বাট প্রবলেম এই দুইটাই আর কি। কথাটা বুঝছি? সো তাহলে যাদের হয় মায়োপিয়া, যাদের হয় মায়োপিয়া বা যাদের হচ্ছে আসলে বয়স্কদের কোন রোগ হয়, বয়স্কদের রোগ হয় এইটা, ঠিক আছে? বা এভাবে আঁকলে আসলে হবে না আর কি। হ্যাঁ এটাই ঠিক আছে, বয়স্কদের রোগ হয় এইটা। আর হচ্ছে যারা যারা হচ্ছে ইয়ং তাদের রোগ হয় সাধারণত এইটা, লেন্স বেশি মোটা থাকে পাতলা করা যায় না। বুঝলাম ওটা বিষয়টা? পরবর্তীতে গিয়ে হয় বলতে হয়তো ব্যাপারটা এরকম হতে পারে যে তোমার ইয়াং তোমার মনে করো তোমার টিনেজ বয়সে তোমার মায়োপিয়ার প্রবলেম আছে, বাট বয়স বাড়ার সাথে সাথে সেটা আসলে হাইপারমেট্রোপিয়াতে কনভার্ট হয়ে গেল, মানে তুমি আগে মাইনাস পড়ার চশমা পড়তে এখন প্লাস পড়ার চশমা পড়বা, এই আর কি। এটা হয়, এটা হইতে পারে, এটা এট দ্য সেম টাইম তো দুইটা হবে না, তাই না? তো এখন দেখো, তাহলে আমরা একটু এই প্রবলেমটার জন্য আসি, তার আগে একটা কিছু কিছু কথা বলে নিই। তাহলে আমরা বুঝতে পারলাম কাছের জিনিস দেখার জন্য আমাদের লেন্সকে মোটা করতে হয়, তো
তখন কথা হচ্ছে তুমি কতই লেন্সকে মোটা করতে পারবে, এটা তো একটা লিমিটেশনস আছে তাই না? তো একটা স্বাভাবিক চোখ লেন্সকে যে পরিমাণ মোটা করতে পারে সেই হিসেব অনুযায়ী আমরা মোটামুটি 25 সেন্টিমিটার পর্যন্ত কোন একটা বস্তুকে ভালোভাবে দেখতে পাই, 25 সেন্টিমিটারের কাছে। এর কাছে আনলে যেটা হয়, যে বিষয়টা হয় যে তখন ওই লেন্সটা আসলে আমাদের চোখের লেন্সটা বাই ন্যাচারাল এর কাছের বস্তু দেখার জন্য ন্যাচারালি অ্যাডাপ্ট না। সো এই কারণে 25 সেন্টিমিটার দূরত্বে থাকা কোনো বস্তুকে আমরা বলি স্পষ্ট দর্শনের নিকটবর্তী দূরত্ব। মানে 25 সেন্টিমিটারের কাছে জিনিস তুমি যখন দেখার চেষ্টা করো তখন তুমি লেন্সটাকে মোটা করো বেশি, যেটা আসলে লেন্সের উপর প্রেশার পড়ে, মানে ওটা স্বাচ্ছন্দ্যে দেখা যায় না। সো এই জন্য আমরা বলি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। কথাটা বোঝা গেল? আর দূরের সীমা আসলে অসীম পর্যন্ত বিস্তৃত, দূরে অনেক দূরে মানুষ দেখতে পায়, ঠিক আছে? তো এই যে 25 সেন্টিমিটার দূরত্ব, এটা কাদের জন্য বলতো? এটা হচ্ছে সুস্থ মানুষের জন্য। কিন্তু তোমার ধরো মায়োপিয়া প্রবলেম আছে, তুমি সারাদিন মোবাইল দেখতে টিপতে টিপতে চোখ একদম, চোখের লেন্স একদম মোটা ঢাসা বানায় ফেলছো, ঠিক আছে? তখন কি হবে? তখন তোমার এই স্পষ্ট দর্শনীকরণ দূরত্ব কিন্তু 25 সেন্টিমিটারের কম হবে। কথাটা বুঝতে পারছি? আর এদের ক্ষেত্রে তো বলা বাহুল্য, তাদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 25 সেন্টিমিটারের অনেক বেশি হয়। মানে 25 সেন্টিমিটার মনে করো 50 সেন্টিমিটারই সর্বোচ্চ তারা দেখতে পায়, এর কাছে আসলে তারা দেখতে পায় না, মোটা করতে পারে না লেন্স। সো এখন একটু সবাই দেখো, বলো দেখি ওভারঅল গোটা বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে, কোন প্রশ্ন নাই তো, কনফিউশন নাই তো? ঠিক আছে। সো এখন তাহলে প্রবলেমস গুলা বুঝলাম, এখন প্রবলেম গুলো সমাধান করা লাগবে তাই না? কয়টা বাজে? 9:12 বাজে। আচ্ছা শেষ করে দেয়, একদিনের এই চ্যাপ্টার শেষ করে দেয় আজকে, আর এটা বসে থাকার কোনো প্রয়োজন মনে করতেছি না। সো দেখো, তো এটা হচ্ছে তাহলে কি সমস্যা? এটা হচ্ছে কাছের জিনিস দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায়, লেন্স মোটা হয়ে গেছে। তাহলে এখন তাহলে তো আমাদের সমস্যাটা আসলে এখানে কোনটা, কোন কোন রশিটা নিয়ে সমস্যা? দূরের আলোক রশ্মিগুলো নিয়ে সমস্যা তাই না? সো এই লেন্সের ক্ষেত্রে দূর থেকে আসা আলোক রশ্মিগুলো কোথায় মিলিত হয়? মোটা করে লেন্স আগেই মিলে যায়। সো তার মানে তুমি বুঝতে পারছো যে যারা আমরা মাইনাস করে চশমা ব্যবহার করি আমাদের লেন্সের ক্ষমতা কি বেশি না কম বলতো? বলো লেন্সের ক্ষমতা কি বেশি না কম? বেশি। তাহলে মানুষ যে বলে যে চশমা পড়লে চোখে কম দেখে, আসলে কি কথাটা সত্য? কথাটা হচ্ছে যারা চশমা পরে আমরা তারা হচ্ছে চোখে বেশি দেখি, আমাদের লেন্সের ক্ষমতা বেশি বলেই মাইনাস পরে চশমা দিয়ে কমাইতে হয়। বুঝে গেছে? তো এরপর থেকে যদি বলে যে চোখে কম, তোমাদের মধ্যে চশমা পরো কে কে? মাইনাস পাওয়ার। তো কেউ যদি বলে যে এরপর থেকে চোখে কম দেখে, তাহলে বলবা চোখে কম না চোখে বেশি দেখো, এটা কমানোর জন্য মাইনাস পরে চশমা ব্যবহার করতে হয়, ঠিক আছে? সো যাই হোক, দিস ইজ আওয়ার প্রবলেম, রাইট? সেই প্রবলেমটাকে সলভ করতে হবে। কি করতে হবে খেয়াল করে দেখো, আলোক রশ্মিটা কি হয়ে যায়? দূর থেকে আসা আলোক রশ্মি রেটিনার আগে মিলে যায়। মিলাইতে হবে কই? দূরে মিলাইতে হবে নাকি? তো দূরে মিলাইতে কি করতে হবে? আলোক রশ্মিটা কি ছড়ায় দিতে হবে না নাকি? মানে অপসারী করতে হবে। তো এখন অপসারী, আলোক রশ্মিকে অপসারী করে কোন লেন্স? উত্তল অবতল লেন্স। অবতল লেন্স আলোক রশ্মিকে অপসারীতে পরিণত করে। এই কারণে এই প্রবলেমটা সমাধানের জন্য আমরা চোখের সামনে ইয়া মোটা একটা অবতল লেন্স বসায় দিই অ্যাজ এ চশমা, ঠিক আছে? তো অবতল লেন্স করে কি, এই আলোক রশ্মিগুলোকে ধরে তো অবতলকে আলোক রশ্মিগুলোকে ছড়ায় দেয় না। তো সেই যে আলোক রশ্মিগুলোকে যেগুলো দূর থেকে আসতেছে, আমি এই রশ্মিটা না আঁকি, এটা আঁকলে আসলে ছবিটা আঁকতে কষ্ট হয়ে যাবে আর কি, আমরা এইভাবে রশ্মিগুলো দেখাই তাহলে ভালো হবে। একটু দাঁড়াও, মুছে ফেলি। ধরো এই যে দুইটা আলোক রশ্মি আগে সোজা যাচ্ছিল, গিয়ে আগেই মিলে গেছে, এখন এগুলাকে আমরা ছড়ানোর ব্যবস্থা করতেছি। ব্যবস্থা হিসেবে আমরা কি অবতল লেন্স বসাইছি। অবতল লেন্স আসার সাথে সাথে কি করে, এই আলোক রশ্মিগুলাকে ছড়ায় দেয়। সো এই আলোক রশ্মিগুলো সে ছড়ায় মনে করো এইদিকে পাঠায় দেয়, এটাকে ছড়ায় এইদিকে পাঠায় দেয়। সো এখন খেয়াল করো, যেহেতু আলোক রশ্মিগুলো সোজা থাকলে এইভাবে মিলতো, এখন তো যাইতেছে ছড়ায়, তাহলে কি এখন এখানে আর মিলবে না, আরো দূরে গিয়ে মিলবে। তখন আলোক রশ্মি গুলা লেন্সের পাওয়ারটা এমনভাবে ঠিক করা হয় যে আলোক রশ্মি গুলা ওই রেটিনার মধ্যে গিয়েই মিলে, যার ফলে আমরা জিনিসটাকে দেখতে পাই। সো এটা হচ্ছে আমাদের মায়োপিয়া বা হাইপারপিয়ার সলিউশন। যারা হচ্ছে দূরে দেখতে পায় না কাছে দেখতে পায় ভালো, তাদের সলিউশন হচ্ছে অবতল লেন্স। বুঝতে পারছি?
ক্লিয়ার? আচ্ছা এবার এখানে দেখো, এখানে কি হইছে, এই 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 লেন্সের কি সমস্যা? ও দূরের জিনিস খুব ভালো দেখতে পায়, কিন্তু কাছের জিনিস যখন তাকে দেওয়া হয়, কাছ থেকে যখন আলোক রশ্মি আসে আর ক্ষমতা হয়ে ওঠে না যে মিলাবে, তখন সেটা গিয়ে আসলে দূরে গিয়ে মিলে আসলে। এখন কি করতে হবে আমাদের, প্রবলেম সলভ করতে হলে কি করতে হবে, এটারে মিলাইতে হবে কোথায়? কাছে, দূরে মিলছে আরেকটু কাছে মিলাইতে হবে, মানে এটাকে আরেকটু অপসারী পরিণত করতে হবে না, সরি আরেকটু অভিসারী করতে হবে না, নাকি? তো এখন অভিসারী করার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করি? আলোক রশ্মির অভিসারী করার জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করি। তো তখন এটার সামনে ইয়া মোট একটা উত্তল লেন্স বসিয়ে দিবা, তখন এই রশ্মিগুলো যেভাবে বেরিয়েছিল সে আগে এই এই রশ্মিগুলোকে আরেকটু সোজা করে দিবে, আরেকটু মিলাই দিবে, চাপায় দিবে। আরেকটু চাপায় দিলে যখন এই আলোক রশ্মিগুলা চেপে প্রবেশ করবে তখন এটা একটু সহজ হবে আরেকটু কাছে মিলানোর জন্য। তো যার ফলে তখন আসলে বস্তুটা বিম্ব রেটিনা তৈরি হবে আমরা, এবং আমরা দেখতে পাবো। দেখো বুঝতে পারলাম কিনা, ক্লিয়ার সবার কাছে? তো এই হচ্ছে আমাদের চোখের লেন্সের ত্রুটি এবং প্রতিকার, দুই ধরনের ত্রুটি এবং দুই ধরনের প্রতিকার। তো এখন আমরা যদি বলি যে এই ত্রুটি গুলা কেন হয়, দেখো তো এইখানে এই ত্রুটিটা কেন হয়েছে বলতো, কারণ কি? আমরা যদি ব্যাখ্যা করি এইভাবে পয়েন্টটাকে আগে করি, এই এই লেন্সের ত্রুটির কারণ হচ্ছে এখানে কি হয়েছে, লেন্সের ক্ষমতাটা বেশি, মানে কি লেন্সের ফোকাস দূরত্বটা কম কমে গেছে, তাই না? ক্ষমতা বেশি মানে ফোকাস দূরত্ব কম, ফোকাস দূরত্ব কমে গেলে এই প্রবলেমটা হয়। অথবা আরেকটা কারণে হতে পারে যে কোনো কারণে যদি আমাদের রেটিনার সাইজ এটা যদি বেড়ে যায়, ধরো রেটিনাটা আগে ছোটই ছিল কিন্তু রেটিনা এখন সাইজ মানে চোখের অক্ষিগোলকটা বড় হয়ে গেছে, যার ফলে আলোক রশ্মিটা অত দূরে গিয়ে মিলতে পারে না, তখন এই প্রবলেমটা হতে পারে। আবার এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে প্রবলেমটা কি লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে, অথবা এরকম কারণেও হতে পারে যে অক্ষিগোলক যেটা এটার ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে আরো দূরে গিয়ে বিম্ব যেখানে মিলে সেখানে রেটিনা থাকে, রেটিনাটা একটু আগায় চলে আসে, তখন আসলে এই প্রবলেমটা হয়। সো এই দুইটা প্রবলেম দিয়ে দেখ, মানে দুইটা পয়েন্ট দিয়ে বলা যায় যে কেন এই প্রবলেমটা হয়। সো ক্লিয়ার সবার কাছে? পারবো এখন ব্যাখ্যা করতে, পারবো সবকিছু? ওকে ঠিক আছে, যদি ব্যাখ্যা করতে পারি তাহলে খুবই ভালো, ফাইন। তো এর মাধ্যমে আসলে এই চ্যাপ্টারে আর বিশেষ কিছু পড়ানোর মতো আমি দেখি না, খুঁটিনাটি বিষয়গুলো তোমরা পড়ে দেন, প্রবলেমস থাকলে আগামী ক্লাসে দেখাইতে পারো, কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো প্রবলেমস নাই নাকি? আচ্ছা যদি প্রবলেম না থাকে তাহলে আজকের মতো ক্লাস শেষ, আমরা একটু পরে কেমিস্ট্রি ক্লাসে জয়েন করবো যাদের কেমিস্ট্রি ক্লাস আছে। ওয়ালাইকুম আসসালাম।